হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। শিকার ডেলি লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো সবার আগে জিজ্ঞেস করি, তোমরা কেমন আছো? আমি কিন্তু ভালো নেই গো। আমার মায়ের বাড়ি এসে প্রচুর জ্বর, আমার হঠাৎ করে জ্বর শুরু হয়ে গেল, নিজেও বুঝতে পারলাম না কেন জ্বর হয়েছে আমার। মানে হঠাৎ দেখছি, মানে যেদিন এলাম সেদিন তো ভিডিও করলাম, সেদিন তো ভালোই ছিলাম আমি, তো তারপরের দিন দুপুর থেকে হঠাৎ আমার এই মাথার এই ব্যথা করছে। তো মাকে বলছি, মা মাথা ব্যথা করছে কেন আমার, আর কিছু খেতে ইচ্ছে করছে না আমার। তো মা বলছে, হয়তো ঠান্ডা লেগেছে, ওই জন্যই হয়তো ব্যথা করছে তোর, তো ঠান্ডা লাগা একটু ওষুধ খাও, দেখো ঠিক কমে যাবে। তো আবার ভাবলাম আমি যে মনে হয় অ্যাসিডিটির কারণে হয়তো মাথা ব্যথা করছে আমার। তো অ্যাসিডিটির ওষুধ খেলাম আমি, গ্যাসের ওষুধ খেলাম, কিন্তু তাতেও কিন্তু আমার কমছে না। কিছুক্ষণ পরে তখন মানে মনে হচ্ছে যে আমার গাটা একটু গরম গরম লাগছে, হাত দিয়ে দেখছি, মানে হাত দিয়ে মানে কীরকমই একটা লাগছে শরীরে, জ্বর আসলে যেমন লাগে। তো মাকে বলছি, মা আমার কি জ্বর হয়েছে, দেখেন তো আমার হাত গায়ে হাত দিয়ে, হাতে হাত দিয়ে মা যখন দেখলো তো বলছে, হ্যাঁ অনেক জ্বর তো, তুই বুঝতে পারিস নি জ্বর? আমি যে না, আমি কিন্তু বুঝতে পারছি না, কিন্তু প্রচুর শরীর খারাপ করছে আমার। তো তারপর আবার জ্বরের ওষুধ খেলাম, কিন্তু জ্বরের ওষুধ খেয়ে কী হচ্ছে বলো তো? জ্বরের ওষুধ খেয়ে খুব জোর 4 ঘন্টা জ্বরটা ভালো থাকছে, তারপর আবার কিন্তু 4 ঘন্টা পর কিন্তু জ্বর আবার চলে আসছে, আবার মাথা ব্যথা শুরু হয়ে যাচ্ছে। মাথা ব্যথা শুরু হচ্ছে তখনই বুঝতে পারছি এবার আমার জ্বর হবে, মানে জ্বর আসবে এবার বুঝতে পারছি। জ্বর মানে মাথা ব্যথা করছে, হালকা হালকা গায়ের তাপমাত্রা, খুব যে একটা বেশি আছে তো নেই, তো তখনই বুঝতে পারছি যে আমার গায়ে মানে শরীরে এবার জ্বর মানে আসতে শুরু করেছে। তো সকাল সকাল এখন ভালো আছি, কালকে রাতেও জ্বর ছিল, ওষুধ খেয়ে ঘুমিয়েছিলাম আমি রাত্রে, তো এখন আর জ্বরটা নেই, এখন ঠান্ডাই আছে। তো ভাবলাম চলো তোমাদের সঙ্গে আজকে একটু কথা বলে নিই, দুদিন কথা বলা হয়নি, মায়ের বাড়ি এসেছি, কথা বলতে তো হবেই। আর আজকে তো সত্যি খুব মানে আনন্দ লাগছে, দিদি আসছে, দিদির ছেলে আসছে, ওই জন্য খুব ভালো লাগছে, আনন্দ লাগছে। মানে জ্বর হয়েছে সেটা মনে মানে ভাবতে মানে কি বলবো, ভাবছি ওটা ভুলেই গেছি, দিদি আসছে এটা আনন্দ লাগছে। আর আজকে একটা স্পেশাল রান্না হবে, তোমাদেরকে দেখাবো, শেয়ার করবো তোমাদের সঙ্গে। আমি অবশ্য করবো না, মা করবে, তো তোমাদেরকে দেখাবো কি করে করে মা, তা আগে বলবো না, তোমাদেরকে দেখাবো, তখনই বলবো জিনিসটা কি রান্না হচ্ছে, ঠিক আছে? তো চলো আর কথা বলবো না, পরে আবার কথা বলছি তোমাদেরকে। তো ভাবলাম যে স্টার্ট করে নিই ভিডিওটা, তখন সারাদিন তো কথা বলবো, একটু একটু করে অন করবো আর কথা বলবো। আর কি বলো তো, শরীরটা মানে খুব দুর্বল হয়ে গেছে, নিয়ে ভালো লাগছে না কিছু। তো হাই ফ্রেন্ড, যে তোমাদেরকে বলেছিলাম যে আজকে একটা স্পেশাল রান্না বানাচ্ছি, তো চলো তোমাদেরকে দেখাই কীভাবে বানাচ্ছি স্পেশাল রান্নাটা। তো ফ্রেন্ড, এই যে দেখো, এটা দেশি মোরগ, তো দেশি মোরগেরই রোস্ট বানানো হবে আজকে। তো দেশি মোরগের মানে দেশি মানে মুরগির মোরগে যাই হোক, মানে রোস্ট খেতে খুব টেস্ট লাগে, ভালো লাগে। তো দেখো ভালোভাবে ছাড়ানো হয়েছে, আর এই যে দেখো গলা আর দুটো পা একসঙ্গে আটকিয়ে দেওয়া হয়েছে। তো এভাবে রোস্ট বানানো হয়। তো এবার এর মধ্যে মশলা মাখানো হবে, তো আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, চিনি, লবঙ্গ, এলাচ, একটু পাকা তেঁতুল দেওয়া হবে, আর দই দেওয়া হবে। তো চলো দেখো কিভাবে মশলা মাখানো হচ্ছে, দেখে নাও তোমরা। তো ফ্রেন্ড, যে দেখো দই, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা একসঙ্গে দেওয়া হলো, এবার ভালোভাবে মাখিয়ে নেওয়া হচ্ছে এটাকে। তো এর মধ্যে একটু একটু করে মশলা দেওয়া হবে, এই যে জিরে গুঁড়ো দেওয়া হলো, গোলমরিচ গুঁড়ো দেওয়া হলো, একটু লঙ্কার গুঁড়ো, তারপর চিনিটা দেওয়া হয়ে হলো, একটু লবণ, একটু বলতে স্বাদ মতো মানে যেটা লাগবে লবণ সেটা দিতে তো হবেই, আর যেটা ভাজা মশলা থাকে ওইটা দেওয়া হলো। ভাজা মশলা বলতে একটা গোলমরিচ, লবঙ্গ, এলাচ, মানে সব রকম একটা ভেজে একটা গুঁড়ো করে মশলা করা হয়, যেটা মাংস রান্নার সময় দেয় ওইটাই দেওয়া হলো। তো এবার দেখো চিকেনটা এর মধ্যে ভালোভাবে মাখিয়ে নিচ্ছে।
তো এই যে দেখো ভালোভাবে মশলাটা মাখানো হয়ে গেছে, তো মনে হলো যে আর একটু দই লাগবে, তো আর একটু দই দেবো। তো এক কাপ দেওয়া হয়েছে, তো আর একটু দেবো। তো 1.5 কাপ মতো দুধ মানে দই লাগছে এটা, এতে তো ভালোভাবে দইটা মাখিয়ে নেব। তো মাখানোর পর 2 ঘন্টা মতো আমি রেখে দেবো, তারপর এটাকে রান্না করব। অনেকক্ষণ বেশিক্ষণ যদি রাখা হয় না তো বেশি ভালো, তো মশলাটা ঠিকঠাক মানে ভেতরে ঢুকবে, লবণটাও ভেতরে ঢুকবে। অনেকক্ষণ রাখলে বেশি ভালো হয়। তো দেখো ভালোভাবে মশলাটা মাখিয়ে নেওয়া হয়েছে, তো এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো। এই যে দেখো এবার কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে নিচ্ছি, মাংসটাকে এবার ভাজবো আমি। তো অনেকক্ষণ রাখা হয়ে গেছে আমার, 2 ঘন্টা পার হয়ে গেছে, 2.5 ঘন্টা হয়ে গেছে। তো এই তেলটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিলাম মাংসটা। তো ভালোভাবে ভেজে নেবো, এদিক ওদিক ভালোভাবে একদম লাল হয়ে লাল করে ভেজে নেবো। তো এবার আমি দরজা খুলতে যাচ্ছি, দিদিরা চলে এসেছে। ঈশান আর দিদি বাবা আনতে গেছিল ওদেরকে বহরমপুর থেকে, তো ওরা হাজারদুয়ারির ট্রেনে এসেছে, বহরমপুরে নেমেছে, তো তারপর বাসে এসেছে। অনেকদিন পর দিদির সঙ্গে দেখা, ঈশানের সঙ্গে দেখা, খুব খুব আনন্দ লাগছে। কুহু তো খুব আনন্দতে আছে, আম্মু আসবে, ঈশান দাদা আসবে, বারবার বলছে আমাকে ফোন করো, একবার ফোন করো, কত দূরে আসছে। এবার আমি ফোন করতে যাচ্ছি, তো জানালার দিকে দেখছি, তো ওরা চলে এসেছে। হাই ফ্রেন্ড, এই যে দেখো আবার তোমাদের সঙ্গে কথা বলতে চলে আসলাম অনেকক্ষণ পর। তো এখন বাজছে 5টা, বিকেল 5টা। তো দুপুরে খাওয়া দাওয়া করার পর আর কথা বলা হয়নি তোমাদের সঙ্গে, তারপর মানে কি বলবো, ঘুমায়নি, কিন্তু গল্প করছিলাম, দিদি ছিল, মা, সবাই মিলে একসঙ্গে গল্প করছিলাম আমরা। তো আমি এই যে বাগানের দিকে চলে এসেছি, তো জামা কাপড় আছে, সব তুলতে হবে। তো কুহু কোথায়? কুহু এসেছে, দিদি এসেছে। তো চলো তোমাদেরকে দেখাই আমাদের পেয়ারা গাছের পেয়ারা। তো পেয়ারা ধরেছে অনেক, কিন্তু এখনো ছোট হয়ে আছে, মোটা হয়নি, কিন্তু একটা হয়ে গেছে অনেক বড়। এই যে দেখো অনেক মোটা হয়ে গেছে এটা, আর একটা ছিল তো ওটা পাড়া হয়ে গেছে, আর এটা হয়েছে মোটা। তো কালকে পাড়া হবে এটা। ও আর একটা আছে তো, না ও এইটা, না এই যে এটা ওটার মতো মানে এরকম মোটা হয়নি, না এটা ছোট হয়ে আছে, হ্যাঁ আর একটু মোটা হবে এটা। তো এগুলো এখনো ছোট হয়ে আছে, কিন্তু গাছে অনেক পেয়ারা ধরেছে। এটা কালকে পাড়া হবে, আজকে পাড়ার কথা ছিল কিন্তু আজকে হলো না, কালকে পেড়ে ভালোভাবে মাখা হবে, তারপরে খাওয়া হবে এটাকে। একটা তরমুজ ধরেছে, চলো তোমাদেরকে দেখাই। এই যে দেখো
গাছের ফাঁকে তরমুজ, ছোট্ট একটা তরমুজ ধরে আছে। দেখুন তো এক দোক কোথাও কেন লঙ্কার ফুল হয়েছে, লঙ্কা হচ্ছে একটা দুটো। আর কিসের কিসের গাছ লাগানো হয়েছে দেখি, বেগুনের গাছ, এটা মনে হয় লাল শাক, লাল শাকের গাছ, এগুলো দেখ বেগুনের গাছে কত ফুল ফুটেছে। মা একটা বেগুন ধরেছে তো, এই যে আরো বেগুন ধরেছিল আজকে, সব পেরে নিয়েছে বেগুনগুলোকে, একটাই আছে ছোট্ট। আর ওপাশে কিসের গাছ আছে চলো দেখি, অনেক কেন্ন হয়ে গেছে বাগানে, কেন্নর জন্য ভয় লাগছে যেতে। এই দেখ না এদের লঙ্কা ধরেছে কত দেখ, এই লঙ্কাগুলো কেমন দেখ, একটা লঙ্কার গাছ, লঙ্কার গাছ একটা বেশি, ওখানে আছে দেখ তরমুজের গাছটা, ওই যে ওখানে আছে, কোথায় যাবে ও, তারিখ দে বাড়ি, আর একটাই তরমুজ ধরে আছে দেখতে পাচ্ছিস ওখানে আছে, হ্যাঁ কেন্ন আছে, তোমাকে খেয়ে নিচ্ছে নাকি, অত ভয় পেলে হবে। এই যে দেখো কলা গাছ, কলা ধরেছিল অনেক, সেটা দেখিয়েছিলাম এর আগের ভিডিওতে, অনেক আগের ভিডিও, কিন্তু এখন কলা গাছগুলো ছোট হয়ে আছে, এখনো কলা ধরেনি। তো লঙ্কার গাছ বেশি বাগানে, লঙ্কার গাছ বেশি আছে, ও আর একটা বেগুনের গাছ মনে হচ্ছে বেগুন ধরে আছে, এই যে একটা ছোট্ট পুচকি বেগুন, আর এটা ভেন্ডির গাছ লাগানো হয়েছে, কিন্তু ভেন্ডি কি ধরে আছে, ধরছে দু একটা ধরে আছে। কেন আসলে তুমি, কেন এসেছো, কেন আসতে মন হয়েছে তোমার, আর এটা পেয়ারা গাছ, এই গাছ পেয়ারাতে, গাছটাতে পেয়ারা ধরেনি, চলো চলো উপরে উঠো, আর থাকা যাবে না বাগানে, হ্যাঁ প্রচুর কেন্ন গায়ে উঠে যাবে, কিন্তু না ভয় লাগার কিছু নেই, চলো চলো মশা খুব, চলো ওঠো, পিকু আসছে আমাদের সঙ্গে বাগানে, কিন্তু ওকে তো বাগানে নিয়ে যাওয়া যাবে না, ভয় পেয়ে গেছে, ওরা যাবে না, পিকু পিকু রান্নাঘরে ঢুকছে এখন, কোথায় যাচ্ছ তুমি রান্নাঘরে, বিশাল লম্বা হয়ে গেছিস তো তুই, আমার থেকে কত লম্বা রে, বিশাল কত লম্বা হয়ে গেছে লম্বুজি, তো ফ্রেন্ড এই যে দেখো আবার অনেকক্ষণ পর তোমাদের সঙ্গে কথা বলতে আসলাম, এখন বাজছে 9টা, তো ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই, এই ফাঁকে গল্প করছিলাম সবাই মিলে, তো ভিডিওটাতে শেষ করতে হবে, তারপর তো আবার এডিটিং আছে,
আবার ভিডিও আপলোড কী করে হবে সেটাও একটা ব্যাপার আছে। তোমরা তো জানো নেটওয়ার্কের প্রচুর প্রবলেম, কী করে আপলোড করবো জানি না, তবুও চেষ্টা করবো ভিডিওটা আজকেই রাতেই আপলোড করার। তো ভীষণ ভীষণ গরম, বাইরে একটু ঘুরতে গেছিলাম, যে বাইরে হয়তো বাতাস আছে কিন্তু বাইরেও কোনো বাতাস নেই, আর ফ্যানের হাওয়া একটু গায়ে লাগছে না, ফ্যানের হাওয়া খুব মানে গরম লাগছে, মনে হচ্ছে ফ্যানটা বন্ধ থাকলেই হয়তো ঠিক থাকবে, কিন্তু ফ্যান বন্ধ করেও থাকা যাচ্ছে না। তো এখনও খাওয়া দাওয়া হয়নি রাত্রের। কী হয়েছে, গরম লাগছে কুকুকে? এখন গরম লাগছে, কুকু খেলা করছে পুতুল নিয়ে, খেলা চলছে। তো কুকুকে এখনও খাওয়াইনি, তো একটু পরেই খাওয়া দাওয়া করবো, আমরা সবাই একসঙ্গেই করবো, কুকুকেও খাওয়াবো। তো গল্প করছিলাম, তো ভাবলাম যে এই ফাঁকে তোমাদের সঙ্গে একটু কথা বলে ভিডিওটা শেষ করি, অনেক সারাদিন তো অনেক কথা বললাম, আর বেশি কথা বলবো না, তারপর তো এডিটিং করতে গেলে অনেক মানে দেরি হয়ে যাবে। তো চলো ফ্রেন্ড, আমার ভিডিওটা যদি ভালো লাগে তো তোমরা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট, আর সবাই কিন্তু সাবস্ক্রাইবটা করবে, আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তো কমেন্ট করে জানাবে আমার ভিডিওটা কেমন হয়েছে, আজকে তো চিকেন রোস্টটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা জানাবে। ঠিক আছে, চলো টাটা, গুড নাইট।